দরিদ্র ও হতদরিদ্র মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা আহসানিয়া মিশন। পেপসেপ নামে একটি প্রকল্পের মাধ্যমে ঢাকার সাভার ও সাতক্ষীরা পৌর এলাকার মানুষেরা পাচ্ছেন এই সেবা। ডাক্তারি পরামর্শ ছাড়াও দেয়া হচ্ছে ডায়াগনস্টিক সেবা ও বিনামূল্যে ওষুধ। মানবতার সেবায় ছয় যুগের বেশি সময় ধরে কাজ করছে ঢাকা আহসানিয়া মিশন। সেই ধারাবাহিকতায় 2018 সাল থেকে স্বাস্থ্যসেবায় পেপসেপ নামের প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের মাধ্যমে ঢাকার সাভার ও সাতক্ষীরা পৌর এলাকায় সেবা দিচ্ছে ঢাকা আহসানিয়া মিশন। এর আওতায় বিনামূল্যে 5000 পরিবার ডাক্তারি পরামর্শ সহ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। গর্ভকালীন সেবা, গর্ভ পরিবর্তী সেবা, তারপরে পুষ্টি সেবা, শিশু ও নবজাতকের টিকা। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারতাম না। ঢাকা আহসানিয়া মিশনের পক্ষ থেকে কার্ড পেয়ে আমরা এখন সহজে ডাক্তার দেখাতে পারি, ঔষধ পানি পাই। হতদরিদ্র এসব মানুষদের বিনামূল্যে 10,000 টাকার ভাউচার কার্ড বিতরণ করছে ঢাকা আহসানিয়া মিশন। এর মাধ্যমে নির্দিষ্ট ক্লিনিক ও হাসপাতালে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন তারা। যাদের মনে অসহায়, কিছুই চলে না, তাদের আমরা কার্ডগুলো দিয়েছি। আমরা বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করছি। 2198টি হেলথ ভাউচার কার্ডের মধ্য দিয়ে 9,097 জন মানুষ হেলথ ভাউচার কার্ডের মাধ্যমে সেবা পাচ্ছে। তাদের কমপ্লেনগুলো শুনে তারা পরীক্ষা নিরীক্ষা যদি প্রয়োজন হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাদের একটা প্রপার চিকিৎসা দিয়ে দিই, এবং একটা ওষুধের দোকান ঠিক করা আছে, সেখান থেকে তারা ওষুধ নিয়ে চলে যায়। এই প্রকল্প চলবে আগামী জুলাই মাস পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।